Welcome to my YouTube channel, Rupur Anna. Rupur Anna ta apnader shokolke shogoto. Aaj ami dal fry baniye dekhechi. Cholun dekhe nei ami recipe ta kibhabe banabo. Dal fry bananor jonno ami erome ekta korai niye tate ami 1 chamoch ghee diye dilam. Ghee dewar pore tate ami 1 cup arhar dal diye dicchi. Egulo ami bhijiye rekhechhilam dal gulo. 3 ghonta bhijiye rekhechi. Tarpore 1 cup arhar dal diye dilam. 1 কাপ যদি অড়হর ডাল দিই তাতে আমি 1/4 কাপ মুগ ডাল দিচ্ছি 1/4 কাপ মসুর ডাল দিচ্ছি আর 1/4 কাপ ছোলার ডাল দিচ্ছি সব ডালই আমি ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার ডাল আমি একটুখানি হালকা ফ্রাই করে নিচ্ছি ডাল হালকা ফ্রাই করে নেওয়ার পরে আমি তাতে দিচ্ছি হাফ চামচ আদা কুচি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা কুচি মিশিয়ে নিলাম ডালের সাথে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব এটা প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারেন আমি একটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ডাল সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে দিয়ে একটা ডালের কাটা নিয়ে আমি একটু স্ম্যাশ করে নেব এটা খুব একদম স্ম্যাশ করতে হবে না একটু যেন দানা দানা থাকে তাহলে ডালটা ডাল ফ্রাই খেতে খুব ভালো লাগে এভাবে হালকা স্ম্যাশ করে নিলাম এবার একটা ফ্রাই প্যান নিয়ে আমি তাতে 3 টেবিলস্পুন সাদা তেল দিয়ে দিলাম তেল একটু গরম হতে দিচ্ছি তেল একটু গরম হয়ে আসার পরে তাতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গোটা জিরে গোটা জিরে একটু ফ্রাই করে নেব জিরে একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে তারপরে আমি দিচ্ছি তাতে 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি আদা রসুনও হালকা ফ্রাই করে নিচ্ছি আদা রসুন হালকা ফ্রাই করে নেওয়ার পরে আমি তাতে দুটো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজ এবার ফ্রাই করে নেব আমি পেঁয়াজ হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি তাতে দিচ্ছি 1 চামচ নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এটাতে কালারটা খুব ভালো আসে আর হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এবার নুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো জিরে আর ধনে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নেব মশলা একটু কষিয়ে নেওয়ার পরে আমি যে ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডাল মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ হতে দেবো ডাল ফুটে উঠেছে এবার আমি ডাল সাইড করে নেব ডাল সাইড করে নেওয়ার পরে এবার একটা ফ্রাই প্যান নিয়ে আমি তাতে 1 চামচ ঘি দিয়ে দিলাম ঘি একটু গরম হতে দেব ঘি একটু গরম হয়ে যাওয়ার পরে তাতে আমি দিচ্ছি হাফ চামচ জিরে এখানে জিরে খুব কম লাগে আর হাফ চামচ রসুন কুচি আর দিচ্ছি 3-4 শুকনো লঙ্কা এবার ফোড়ন একটু আমি ফ্রাই করে নিচ্ছি ফোড়ন একটু ফ্রাই করে নেওয়ার পরে আমি তাতে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং হিং দিয়ে এটা হালকা নেড়ে দিচ্ছি
এবার এটা নামিয়ে নিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যে তরকাটা রেডি করেছিলাম সেটা আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডাল ফ্রাই রেডি হয়ে গেছে। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।